আফটারনুন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন আমি জাস্ট ব্লগটা শুরু করলাম, আর আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা হয়তো ভিডিওর থাম্বনেলের টাইটেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, এবার তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি যাচ্ছি দাদা বৌদি বিরিয়ানি। হ্যাঁ, এবার লাইফে প্রথমবার যেহেতু দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করতে যাচ্ছি, দেখতে পাচ্ছো প্রচণ্ড গরম আজকে, আমার মাথা থেকে তো ঘাম বেরোচ্ছে ভাই, প্রচণ্ড গরম। আর এখন বাজে দুটোর সময়, জাস্ট এখন বেরোলাম, এখন আমরা যাবো ডেস্টিনেশনের দিকে। তাই বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি, ডি বাপি বিরিয়ানি, আর্সেনাল বিরিয়ানি, মামনিয়া বিরিয়ানি, কিন্তু আজ আমি ট্রাই করতে চলেছি দাদা বৌদি বিরিয়ানি। আমি অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম যে কবে দাদা বৌদি বিরিয়ানি খেতে যাবো, আর আমি যেহেতু ব্যাগপুর থেকে প্রায় যাওয়া আসা করতাম, তো ভাবতাম যে কোনদিন এসে দাদা বৌদি বিরিয়ানি ট্রাই করবো। তো আজকে সেই দিনটা চলে এসে আর আমি খুব এক্সাইটেড, ওখানে গিয়েই তোমাদের আজকে বিরিয়ানি রিভিউটা দেবো, শেয়ার করবো ফার্স্ট টাইম বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতাটা তোমাদের কাছে আজকে শেয়ার করবো। চলো আজকে ওখানে গিয়েই দেখাবে সরাসরি, চলো ভাই। 2000 years later. So guys, আমি এখন পৌঁছে গেছি হলো চান্দা স্টেশন। ফাইনালি আমি চলে এসেছি এখন ব্যারাকপুর। ব্যারাকপুর এসে জাস্ট আমি হোটেলের দিকে যাওয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো গাইস, ব্যাপারটা হচ্ছে এটাই যে বিরিয়ানি নিতে গিয়ে ওখানে তো জাস্ট ভিডিওটা বানাতে পারলাম না, যেহেতু অনেকটাই গ্যাদারিং ছিল, অনেকটাই মানে আর কি হাইপ ছিল ওখানে। ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি যেহেতু অনেকটাই পুরনো এবং ফেমাস, সেই জন্য আমি ওখান থেকে বিরিয়ানিটা নিয়ে চলে আসি এখন ধবিঘাটের সামনে। আর গাইস, সামনে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে, চারিদিকে গঙ্গার জল, আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন ঘাটের। গঙ্গার সামনে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বিরিয়ানি খাবো, আলাদাই ভাই, কোনোদিন এই এক্সপিরিয়েন্স করি। আজকে ফার্স্ট টাইম লাইফ প্রথমবার দাদা বৌদি বিরিয়ানি উইথ ধবিঘাটের সামনে, আর আমি রয়েছি এখন অভিষেক তোমাদের সাথে। তো গাইস, মধ্যে কথা হলে এটাই, আমার হাতে এখন রয়েছে এই যে বিরিয়ানি, আর আমি জাস্ট এই বিরিয়ানিটা নিয়ে এসে তখন তো আমি জাস্ট ব্যাগের মধ্যে রেখেছিলাম। আর এই হলো আজকে দাদা বৌদি বিরিয়ানি, দেখতেই পাচ্ছ লাল গৌরো দিয়েছে, তার সাথে রয়েছে উপরে একটা কন্টেনার, এটা জাস্ট কন্টেনার হিসেবেই বলতে পারো, কন্টেনারটার মধ্যেই দিয়েছে। আর আজকে এটা আমি আনবক্সিং করে দেবো। যেহেতু এটা আমার প্রথমবার, যেহেতু আমি দাদা বৌদি বিরিয়ানি প্রথমবার খাচ্ছি, তো টেস্ট করে দেখবো কিরকম টাইপের। আর বিরিয়ানি মানে বুঝতে পারছো সিদ্ধি বিশ্ব অবস্থা বিরিয়ানি ভরসা। তো যাই হোক, এই কন্টেনারটা এবার আনবক্সিং করা হবে। তো এর সাথে দিয়েছে স্যালাড, দেখতে পাচ্ছ স্যালাড দিয়েছে কিছু, আর তার সাথে রয়েছে একটা চাটনি, এরকম কাসুন্দির চাটনি না কী চাটনি আমি জানি না ঠিক, তো দেখা যাক কিসের চাটনি আমি টেস্ট করে দেখবো। ওকে, এইগুলো এখন বিরিয়ানি আনবক্সিং হবে। ও মাই গড, ভাই লেভেলের পুরো, কি সুন্দর কালার, আর বিরিয়ানির গন্ধটাও খুব সুন্দর। আর বিরিয়ানি ভাই কি বলবো, বলছি মানে বুঝতেই পারছো এই দাদা বৌদি বিরিয়ানি খাওয়ার জন্য আমি জাস্ট অনেক দূর থেকে এসেছিলাম। বিরিয়ানির সাথে রয়েছে এরকম একটা বড় চিকেনের পিস, ও ভাই জাস্ট এরকম একটা বড় একটা পিস রয়েছে আমার হাতে, ওটা আমি এখানে নিচে রাখলাম। আর তার সাথে রয়েছে দেখি কি রয়েছে আর আরে বাপরে আরেকটা পিস ভাই, তো যখন ভালোবাসো দিই যাও রুকো যারা সবার করো। তার সাথে রয়েছে মস্ত বড় একটা আমি যেখানে থাকি ওখানে বিরিয়ানি পাওয়া যায় না, সেরকম টাইপের লেভেলের পুরো পাড়ার বিরিয়ানি, আমিনিয়া বা বিরিয়ানি। তো দেখা যাক ফার্স্ট বাইট ভেরি গুড। খুব সুন্দর, যেরকম অয়েলি অয়েলি ভাব থাকে বিরিয়ানির মধ্যে সেরকম রয়েছে। আর স্পাইসি, ওই স্পাইসের দিক থেকে বলতে গেলে একদম মেনটেন করেছে, আর নুনের ভাবটাও ঠিকঠাক মতো রয়েছে, ওভারঅল গুড, এটা ভালো, খুব সুন্দর লাগলো।
সেকেন্ড বাইটটাও দারুন, আর সাথে স্যালাড রয়েছে যেহেতু আমার কাছে, এই হলো স্যালাড, স্যালাডটা আমি পরে খাবো যেহেতু আমার কাছে ভাই এখন স্পেসই নেই ভাই। তো গাইস এবার তোমাদের আলুটা দেখাই, আলুটা দেখতে পাচ্ছো জাস্ট এই দেখো আলুটা, আমি একটুকুনি ধরেছি আর খুলে পড়ে যাচ্ছে, আলুটা যথেষ্ট নরম আর খুবই সুন্দর। আলুটার মধ্যে দেখতে পাচ্ছ গাইস, এই আলুটার মধ্যে যতটা পরিমাণে ভেতরে মশলা ঢোকার পুরোটাই মশলা ঢুকেছে দেখতেই পাচ্ছ এখানে, আর আলুটার যেরকম আর কি ফ্লেভারটা হয় বিরিয়ানির আলু খুব সুন্দর। আই এম স্যাটিসফাই ভাই বিরিয়ানিকে, আমি খুব স্যাটিসফাই, 10 টাকা আমার রসুল হয়ে গেছে ভাই। এবার হচ্ছে চিকেন, এই চিকেন লেগ পিস রয়েছে একটা লেগ পিস, আর চিকেনের লেগ পিসটা আমি জাস্ট এখন ধরে, ওফ চিকেন লেগ পিসটা তো দুর্দান্ত নরম দেখতেই পাচ্ছ এখানে, ওফ কি বলবো আলাদাই আলাদাই প্রচন্ড নরম চিকেন লেগ পিসটা, প্রত্যেকটা চিকেন লেগ পিসের ভিতরে মশলার ঠিক পরিমাণ আছে, এই পরিমাণটা দেখতেই পাচ্ছ কন্টেনারের মধ্যে, প্রায় এক দিনের মতো বেশ কাজ চলে যাবে ভাই। আমি তো জাস্ট একটা কন্টেনারের মধ্যে যতটুকু বিরিয়ানি রয়েছে, এক প্লেট মতো বিরিয়ানি রয়েছে, তো আমারটা একজনের মধ্যে এটা একজনের মতন এটা মানুষ খেতে পারবে, আর একজন যদি নাও খেতে পারে সে শেয়ার করে খেতে পারে, বুঝতেই পারছি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, বন্ধুরা কেমন চায় বন্ধুরা তো চাইবেই কেড়ে কুড়ে খেয়ে। আর কাছে আর একটা কথা, বিরিয়ানির মধ্যে কিন্তু সেই ডিম নেই ভাই, ডিম নেই, ডিম কোথায় ভাই, দাদাবৌদি বিরিয়ানি ডিম কোথায়, ডিমটা তো দরকার ছিল ভাই বিরিয়ানি, দাদাবৌদি বিরিয়ানি খাওয়ার অনেকদিন আমার ইচ্ছে ছিল, অনেক পুরনো দোকান যেহেতু অনেক হাইপ অনেক পপুলার একটা দোকান, দাদাবৌদি বিরিয়ানি বিখ্যাত এটা আমরা সবাই জেনে আছি, এবারে যেহেতু দাদাবৌদি বিরিয়ানি আমরা সবাই জানি, তো দাদাবৌদি বিরিয়ানিটা আজকে আমি প্রথমবার ট্রাই করতে আসলাম, আর এইখানে দেখতেই পাচ্ছি অ্যাটমসফিয়ার একটা কতটা সুন্দর রয়েছে, সাইডে মেঘলাও রয়েছে, আর তার মধ্যে আমি একটা বিরিয়ানি খাচ্ছি, মানে বুঝতেই পারছো কিরকম একটা নস্টালজিক ফিলিং আসছে আমার মন থেকে, আর আমার হাতে আমি দেখছি এই প্লাস্টিকটা রয়েছে, এই প্লাস্টিকের মধ্যে আমি জাস্ট টেস্ট করে দেখি, বাসন্তি দিয়ে আমি জাস্ট একটু এবার টেস্ট করে দেখবো যে কিরকম খেতে লাগছে, আমি একটুখানি বাসন্তি নিয়েছিলাম, বাসন্তি দিয়ে মাখিয়ে জিনিসটা খাবো, দেখবো যে কিরকম টেস্ট আর কি ফিলটা আসে, ভাই দারুন দারুন দিদি, তো ভাই মারাত্মক লাগে, কাসুন দিদি অতটা ভালো লাগবে না, তোমরা যারা যারা কাসুন দিদি এখন কাসুন দিদি ট্রাই করে দেখো যে কীরকম লাগছে খেতে, আমার তো ভাই ব্যাপক লাগছে, এইটা ওদের নতুন কোনো সিস্টেম করেছে না আগের থেকে করেছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এই স্পেশাল যে কাসুন দিদি রয়েছে যে এটা দিয়ে খায় অনেকে, এটা কিন্তু আমি জানতে পারি, তো এটা আমার জানা ছিল না। আর গাইস এখানে রয়েছে কিছু পরিমাণ স্যালাড, স্যালাড আর পেঁয়াজ, আর কাসুন দিদি তো এবার নিয়ে নিলাম, কিন্তু খাওয়ার সেই শব্দটা শুনতেই পাচ্ছ কিভাবে হাওয়া দিচ্ছে, আর সাইডে মেঘলাও রয়েছে তার মধ্যে বসে খাচ্ছি, ও আলাদাই কোনো কথা হবে না, আমার জিভ থেকে তো যা জল বেরোচ্ছে, মুখের মধ্যে তো বোম ফাটছে বোম। তো গাইস আমার বিরিয়ানি হলো খাতাম দেখতেই পাচ্ছ এইখানে, আর এটা দেখছো লেগ পিস, আর বসতির ছেলে পাঁচা ভিডিওতে তো লেগ পিস আর চিকেন লেগ পিস দুটোই থাকে, আর আমার কাছে একটা রয়েছে লেগ পিস, তো বুঝতেই পারছো একদম খেয়ে ফাঁকা করে দিয়েছি, আর এতটা সুন্দর লেগেছে আমার, ওভলি ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো, বাহ চলে এবার লেগ পিস খেলে দেখা যাক, আর আমার কিছুটা বিরিয়ানি রয়েছে খাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা বলছি, ওভারঅল আমার বিরিয়ানিটা কেমন লাগলো তোমাদেরকে জানাতে হবে না, আমি গাইস আমার হাতে রয়েছে আর একটা সলিড পিস দেখতেই পাচ্ছ, একটা বড় সলিড পিস রয়েছে দেখতেই পাচ্ছ, জাস্ট এতটাই বড় দুটো পিস দিয়েছিল, আমি জানি না ভালোবাসা কেন দিয়েছে আমাকে, আমি কি প্রথমবার গেছি না, আমি বলেছি আমি ইউটিউব আমি ইউটিউব আমি এক্সপ্রেস তো করিনি ভাই, আমাকে ডাবল ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ দাদাবৌদি বিরিয়ানি ফর গিভিং মি দিস টু লেগ পিস। তো আজকে ওভারঅল বিরিয়ানির স্বাদটা কেমন লাগলো, প্রথমবার যেহেতু বিরিয়ানি খেলাম তোমাদের কাছে তো সেটা শেয়ার করতে হবে, তো ওভারঅল আজকে বিরিয়ানি খেয়ে কেমন লাগলো, বিরিয়ানি আরেকটু বাকি আছে জাস্ট এবার খেয়ে তারপরে বলছি, দাঁড়াও একটু শান্তিতে খেতে দাও। সো গাইস এবার ব্যাপারটা হলো যে বিরিয়ানিটা খেয়ে আমার কেমন লাগলো, আমার ওপিনিয়ন কি, এবার এটাই তো তোমরা হয়তো ভাবছো তাই না, এবার আমি ওভারঅল তোমাদের কাছে জানাচ্ছি যে বিরিয়ানিটা জাস্ট খুবই মানে সুন্দর, মানে খেতেও যেরকম ভালো, আর ফার্স্ট টাইম যেহেতু খেয়েছি দাদাবৌদি বিরিয়ানি সেরকম এক
বাড়ি থেকে আমি ভেবেছিলাম যে দাদা বৌদি বিরিয়ানি খাবো, আজকে বিরিয়ানিটা খেলাম। আর ওভারঅল আজকে বিরিয়ানিটার স্বাদটা পুরো ঠিকঠাকই ছিল আর আমার তো খুবই ভালো লেগেছে। এবার লেগ পিস আর সাথে একটু সলিড মাংসও ছিল, সেটাও খেয়ে আমি স্যাটিসফাই। আর তেলের পরিমাণ যেটা ছিল, তেলটা খুবই ম্যাটার করে বিরিয়ানির মধ্যে, যেহেতুই বেশি তেল থাকে তো বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না, বেশি করে ভালো যায় না। আর কন্টেনার একটাই কন্টেনার ছিল আর যেরকমভাবে কোয়ান্টিটি দেওয়া ছিল, তো ওভারঅল একজনের ম্যানু একজন মানুষের জন্য পুরো একদম পারফেক্ট, একজন মানুষ খেয়ে পুরো একদম খুশি যেতে পারবে। আর সাথে ছিল স্যালাড যেটা তোমরা দেখেছিলে, আর কাসুন্দি ছিল, কাসুন্দি দিয়ে আমি যে বিরিয়ানিটা খেলাম তো খুবই সুন্দর লাগলো। কাসুন্দি দিয়ে একটা নতুন মানে এক্সপিরিয়েন্স করলাম যে কাসুন্দি দিয়েও আবার বিরিয়ানি খাওয়া যায়, এটা পুরো একদম ইউনিক টাইপের। আমার তো ভালোই লাগলো, যেহেতু প্রথমবার ট্রাই করলাম এরকম টাইপের একটু ইউনিক টাইপের জিনিসগুলো। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমার বিরিয়ানি খাওয়ার ভিডিওটা কেমন লেগেছে। গাইস তোমরা যারা এখন ইনস্টাগ্রাম ফ্যামিলিতে জয়েন করিনি, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখানে গিয়ে ফলো করে নিতে পারো, ওখানে আমি নতুন নতুন ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি। চলো দেখা হচ্ছে পরের দিন। এবার এখনো ভিডিওটা কিন্তু এন্ডিং হয়নি, আমি এখন বসে রয়েছি গঙ্গার ধারে আর আলাদাই হাওয়া দিচ্ছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাস্ট অসাম লাগে। আর আজকে বিরিয়ানির সাথে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, এরকম একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বসে থাকার মজাই আলাদা। আমি জাস্ট ফিল করছি এখন যে কতটা সুন্দর একটা অ্যাটমসফিয়ারে আমি অনেকদিন পরে সুযোগ পেয়েছি, যেহেতু সেই জন্য ফুল এনজয়মেন্ট করছি, আমার মন থেকে ভাই ফিল দিচ্ছে এখন। আমি তো ভাই এখন ফিল করবো তো